নমস্কার, পলিগিলি আপনাদের সবাইকে স্বাগত। লাঞ্চ বা ডিনার বানানো কোনো সমস্যাই নয়, যত সমস্যা ব্রেকফাস্ট বানানোর। খুব অল্প সময়ের মধ্যে আপনাকে বানিয়ে ফেলতে হবে, আর যদি টেস্টি না হয় বাচ্চারা না খেয়েই বেরিয়ে যাবে। তাই আজকে আমি একটা টেস্টি, হেলদি এবং সিম্পল ব্রেকফাস্ট বানাচ্ছি, যেটা বাচ্চারা একদম মিস করতে চাইবে না। সেটা হচ্ছে গ্রিল স্যান্ডউইচ। চিকেনটাকে আমি একটু বয়ল করে রেখেছি। কড়াইতে এক চামচ সাদা তেল বা বাটার দিয়ে চিকেনটাকে নুন আর একটু গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে নিন। প্রথমে ব্রেডের উপরে একটু বাটার গুলিয়ে দিন। এবার বেখামের সসে ডুবানো কর্নগুলো দিয়ে দিন। কুচানো পেঁয়াজ দিয়ে দিন। এবার চিকেনটা দিয়ে দিন। যদি ভেজ গ্রিল স্যান্ডউইচ বানাতে চান তাহলে চিকেনটা দেবেন না। এই দুটো আমি ভেজ গ্রিল স্যান্ডউইচ দেখাচ্ছি। এবার টমেটো স্লাইসগুলো দিয়ে দিন। সামান্য একটু লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। এবার এর উপরে একটা চিজের স্লাইস দিয়ে দিন। একটা প্লেন স্লাইসে একটু বাটার লাগিয়ে দিন। এবার এর উপরে চাপা দিয়ে দিন। আমার সমস্ত স্যান্ডউইচ গুলো রেডি হয়ে গেছে। এটা লেগেছে মাত্র 6-7 মিনিট। এবার আমি এটাকে গ্রিল করতে দেবো। আমি এরকম একটা ননস্টিক গ্রিলিং প্যান নিয়েছি, আপনি এরকম গ্যাস টোস্টারও ব্যবহার করতে পারেন। এবার স্যান্ডউইচটা এর উপরে দিয়ে দিন। এবার উল্টে দিন। ওয়াও, কি নাইস গ্রিল হয়েছে! এরকম স্যান্ডউইচ পেলে বাচ্চারা ফেলে যাবেই না। ব্যাস কমপ্লিট। আমার গ্রিল স্যান্ডউইচ রেডি। টমেটো কেচাপ, মিন্ট চাটনি, মেয়নিজ, যেরকম সস পছন্দ সেই সস দিয়ে সার্ভ করুন। আমাকে এক্ষুনি ব্রেকফাস্টটা সার্ভ করতে হবে। যার আগে মনে করিয়ে দিতে চাই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার দিন ভালো কাটুক। গ্রিল স্যান্ডউইচ বানানোর জন্য আমার লাগছে ব্রেড স্লাইস, চিজ স্লাইস, আর বেখামের সসে কর্ন ডুবিয়ে রেখেছি, পেঁয়াজ, টমেটো, গোলমরিচের গুঁড়ো, বয়েল করা চিকেন, বাটার। যদি ভেজিটেবল স্যান্ডউইচ বানান তাহলে চিকেনটাকে বাদ দিয়ে দেবেন।